সরকারের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের সে দাবিগুলা বাস্তবায়িত হচ্ছে না। তার এই ধারাবাহিকতায় 4 ঘন্টার কর্মবিরতি পালন করতে যাচ্ছি। যে আমাদের চাওয়া পাওয়াগুলি যদি আমরা পেয়ে যেতাম তাহলে তো আমাদেরকে আজকে আবার দ্বিতীয় দিনের মতো এরকম কর্মবিরতিতে আসতে হয় না। কিন্তু দেখা গেছে যে আমাদের যে সংস্কার পরিষদ আছে, মানে মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা বা অ্যাডভাইজার বরাবর ও আমাদের অনেক কিছু আপিল করার সত্ত্বেও, মানে আমাদের বলতেছে প্রজ্ঞাপন জারি হবে, তা জারি হচ্ছে না। ইতিমধ্যে মানে বলেছিল যে 2 জন পরিচালক দিবেন, দিয়েছেন, কিন্তু সেটাও নিজ বেতনে। আমাদের তো আসলে এরকম কাম্য না। সব প্রফেশনালি যেমন মানে পদবি, মানে নিজে যে পদবিতে যোগদান করিবেন সেটা থেকে প্রমোশনের দিকে যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না। যেমন আমি 10ম গ্রেডে যোগদান করি, আমি 10ম গ্রেড থেকেই আমাকে আবার মানে গভর্নমেন্ট জব থেকে আবার রিটায়ারমেন্টে যেতে হয়। কিন্তু আমরা তো সেটার জন্য আন্দোলন করতেছি না। আমরা বরাবরই মানে বলে আসতেছি যে আমরা রোগীর স্বার্থে কাজ করি, রোগীর কাছে আমরা থাকতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতিদিনই বলা হয় যে 9টা থেকে কর্মবিরতি, কিন্তু আমরা এমনই নার্স, প্রতিদিনই আমরা কর্মবিরতি আসি, জাস্ট 9টাও আসতে পারি না। কেন জানেন? সেটা জানাতে বাধ্য হচ্ছে এজন্য, কারণ আমাদের অবশ্যই রোগীদের সাথে কাজ করেই আসতে হয়। সকালবেলার কাজগুলি আসে, রুটিন ওয়ার্কগুলি আমরা করেই আসতে হয়। আমরা কিন্তু মানবিক দিক থেকে এতটুকুও পিছপা হই না। আমাদের মানবিক দিকগুলি আপনারা বিবেচনা করবেন। এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন, উনি একটা মানে দেখেছি যে মানে একটা তথ্যসূত্রে পেয়েছি যে উনি বলেছেন যে নার্সদের সাথে কিছু ইনজাস্টিস হচ্ছে। আমি এতটুকু খুশি যে মানে এই পর্যন্ত যে যত সরকার এসেছেন বা কেউ এসেছেন, অনেকেই শুধু বলে যে নার্সদেরকে দ্বিতীয় শ্রেণী দিয়ে ভুল করেছেন, আমাদেরকে কেন দেওয়া হয়েছে। আচ্ছা, একটা প্রফেশনে যদি সর্বোচ্চ ডিগ্রি থাকে তাহলে দ্বিতীয় শ্রেণী দেওয়াটা কি কোনো সরকারের মানে ভুল কোনো কিছু? সেটা কি হায়ার এডুকেশন পর্যন্ত পিএইচডি হোল্ডার আছে, মাস্টার্স করা আছে, বিএসসি করা আছে, ডিপ্লোমা তো হচ্ছে যে আমাদের বেসিক কোর্স, ইন্টারমিডিয়েট পাশ করার পরে বেসিক কোর্স এটা, কিন্তু এই এতগুলি হায়ার এডুকেশনের তাহলে মূল্যায়ন কি দিয়ে হলো? সবাই হাত উঠান না কেন? আমরা